প্রতিটি পরিবার মনে করবে যে আমাদের পরিবারের সন্তান আজিজ, আমি আপনাদের পরিবারের সন্তান হয়ে থাকতে চাই। সম্প্রতি সিএনজিতে করে সংসদে এসে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন যশোরের এমপি আজিজুল ইসলাম। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে দেশের সর্বকনিষ্ঠ এই এমপি তুমুল প্রশংসিত হচ্ছেন, বিপরীতে কেউ কেউ আবার সমালোচনাও করছেন। তাদের মতে এত অল্পতেই কাউকে প্রশংসার সাগরে ভাসিয়ে দেওয়া ঠিক না। অনেকে আবার প্রশ্ন তুলছেন, কেবল সিএনজিতে চড়েই কি আজিজুল ইসলাম এত জনপ্রিয় হয়ে গেলেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। আজিজুল ইসলাম হুট করে কেন ও কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন? জনগণকে কি এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আমরা প্রায় সকলেই জানি বাংলাদেশের প্রথম সংসদে রিকশা নিয়ে ঢুকতে চেয়েছিলেন ওই সময়ের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ। তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেই আব্দুল হামিদ পরে হন জাতীয় সংসদের স্পিকার, তারপর দুই দফায় রাষ্ট্রপতি। সেই ঘটনার কথাই স্মরণ করিয়ে দিলেন এবারের সর্বকনিষ্ঠ এমপি মোহাম্মদ আজিজুল ইসলাম। গত মঙ্গলবার অধিবেশনে যোগ দিতে সকল এমপিরা যখন চকচকে গাড়িতে করে সংসদে এসেছেন, তখন তাকে দেখা যায় সিএনজি অটোরিকশায় করে সংসদ ভবনে ঢুকতে। কিন্তু কেন? পরে গণমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন তার তো নিজের কোনো গাড়ি নেই, সিএনজিতে করেই চলাফেরা করেন। এমনকি রাজধানী ঢাকায় তার নিজের কোনো বাসা নেই, ভাড়া বাসাও নেই। ঢাকায় আসলে এক খালার বাসাতেই ওঠেন তিনি। এসব জেনে মনে হতে পারে তাহলে তিনি কার গাড়িতে করে নির্বাচন করেছেন, কিভাবে এমপি হয়েছেন। জানা গেছে আজিজুল ইসলাম তার নির্বাচনী কাজে মাত্র 5 লাখ টাকা খরচ করেছেন, এছাড়া প্রচারণায় তিনি কোনো খরচ করেননি। তাহলে কারা খরচ করেছে? আজিজুল ইসলাম জানিয়েছেন তার হয়ে নির্বাচন করেছে যশোর 6 আসনের সাধারণ ভোটাররাই। মেহনতি মানুষের সমর্থনেই তিনি এমপি হয়েছেন। নির্বাচনী কাজে তার ব্যবহৃত কোনো গাড়ি নিজের ছিল না, সবই ছিল তার শুভাকাঙ্ক্ষীদের। এসব তথ্যের মাধ্যমে বোঝা যায় তিনি এলাকায় কতটা জনপ্রিয়। জানা যায় কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমতারা সাদেকের স্নেহভাজন হিসেবে আজিজুল ইসলাম বেশ পরিচিত। তিনি সে সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন, পরে আজিজুল জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। তখন থেকে তিনি গ্রামে গঞ্জে জনসংযোগ করে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। আজিজুল ইসলামের জনপ্রিয়তার অন্যতম একটি কারণ তার সুন্দর ও মার্জিত কথাবার্তা। তিনি কখনোই কাউকে কটাক্ষ করে কথা বলেন না, এমনকি কোনো শত্রুকেও না। এছাড়া কারো পেশা বা অবস্থান দেখে নয়, মানুষ হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের সাথে মিশেন, তাদের কথা শোনেন এবং বুকে টেনে নেন। আজিজুল ইসলামের কথার মাধুর্যতা হয়তো আপনি তার দু একটা সাক্ষাৎকার দেখেই বুঝতে পেরেছেন। এসব ছাড়াও তার জনপ্রিয়তার আরও একটা বড় কারণ জনগণের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দেওয়া। এমপি হয়ে তিনি তার এলাকাবাসীকে ধন্যবাদ দেন। তিনি বলেন, কেশবপুরবাসীকে ধন্যবাদ যে আমার ওপর আস্থা রেখেছেন, প্রকৃত ভোটাধিকার পেয়ে নির্বাচিত হওয়ার অনুভূতিটা চমৎকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রবীণরা পুনরায় নির্বাচিত হয়েছেন, অনেক তরুণ বড় ভাইয়েরা ফের নির্বাচিত হয়েছেন, ফলে অবশ্যই আমার মতো তরুণরা ওনাদের কাছ থেকে শিখবেন, তারপর আস্তে আস্তে আমরা আমাদের প্ল্যাটফর্মে পৌঁছাব। তিনি বলেন, আমি চাই সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমতারা সাদেকের অসমাপ্ত কাজ বাস্তবায়ন, নতুন নতুন উন্নয়ন কাজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে কেশবপুর উপজেলাকে উন্নত এলাকায় পরিণত করা, কেশবপুর পৌর শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা। প্রবীণদের পাশাপাশি আমরা যদি তরুণদের সামনে রেখে রাজনীতি করি, তাহলে আমার বিশ্বাস তারা ভবিষ্যতের রাজনীতির প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। আজিজুল ইসলাম বলেন, শেখার অনেক কিছুই আছে। তাছাড়া নির্বাচনী পথসভা জনসভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি, অক্ষরে অক্ষরে তা পালন করতে পারলে নিজেকে সফল ভাবব। তরুণদের নিয়ে আজিজুল বলেন, তরুণদের প্রতি আমার একটা বিশেষ নজর থাকবে, আমরা যেন তাদের প্রতিনিধি হয়ে কাজ করতে পারি সেই চেষ্টা থাকবে। নিজ নির্বাচনী এলাকা কেশবপুরের বড় কাজ সাধারণ ভোটারদের সুখে দুঃখে পাশে থাকা, তাদের সমস্যাগুলো সমাধানে কাজ করা, এলাকার উন্নয়ন করা, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। এসব বিষয়ে আমি স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, সংস্কৃতি কর্মীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব। কেশবপুরের তরুণ এই আইকন বলেন, তরুণরা আর 2001 ও 2014 সালের সেই সহিংস রাজনীতিতে ফিরে যেতে চায় না। আমরা সবাই অনেক সচেতন, নিজের দলের রাজনীতির আদর্শ নিয়ে সচেতন। আমাদের সবার উচিত হবে সতর্কভাবে কাজ করা। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই বিষয়টাকে ধরে রাখতে হবে।
বিজয়ী হওয়ার পর জেলা জুড়ে তুমুল আলোচনা আছে তাকে নিয়ে। এ বিষয়ে আজিজুল বলেন, আসলে নতুনরা যখনই আসে সবসময় তাদের নিয়ে একটা ইতিবাচক আলোচনা থাকে। তরুণদের অনেক আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্নটা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চান। তারা দেখতে চান তাদের কথাগুলো আমরা আলোচনা করি কিনা। আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনীতিতে তরুণদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত না। তরুণ প্রজন্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা অন্যায়। তরুণদের আলাদা ভাবলে চলবে না। মহান স্বাধীনতা যুদ্ধে শুধু বয়স বিবেচনা করে যুদ্ধে যায়নি, দেশের স্বাধীনতার জন্য তরুণরাও ঝাঁপিয়ে পড়েছিল। ফলে তরুণদের কাজে লাগিয়ে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। মূলত এত সব প্রতিশ্রুতির কারণে আজিজুল ইসলাম জনগণের ভালোবাসা পাচ্ছেন। কাজ কতটুকু করতে পারবেন সেটা সময় এলে বোঝা যাবে, তবে তার আগে এই ভালো কথাগুলোই বা কজনে বলে। ভিডিওটি শেষ করব সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্মৃতিচারণ করেই। প্রথম সংসদে রিকশা নিয়ে ঢোকার কথা 2018 সালে বঙ্গভবনে এক অনুষ্ঠানে আব্দুল হামিদ স্মৃতিচারণ করেছিলেন। ওই অনুষ্ঠানে 1970 সালের গণপরিষদ নির্বাচন থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন আব্দুল হামিদ। স্বাধীনতার পর প্রথম সংসদে রিকশা নিয়ে সংসদে ঢোকার কথা বলেন তিনি। আব্দুল হামিদ বলেন, এমপিরা গাড়ি নিয়ে সংসদে যায়, আমি প্রথমবার রিকশা নিয়ে গিয়েছিলাম, আটকাইয়া দিছিল। আমি বলছিলাম, এমপি সাহেব যদি গাড়ির ড্রাইভার নিয়ে যেতে পারে তবে আমার রিকশা ড্রাইভার নিয়ে কেন যেতে পারবো না। আব্দুল হামিদকে যেতে না দেওয়ায় সেই সময় সংসদের বিশেষ অধিকার কমিটিতে অধিকার ক্ষুণ্ণের নোটিশ দেন। সেই নোটিশ তুলে নিতে তৎকালীন প্রধান হুইপ শাহ মোয়াজ্জেম অনুরোধ করলেও সেই নোটিশ প্রত্যাহার করেননি তিনি। পরে হুইপ রাফিয়া আক্তার তাকে জানান বঙ্গবন্ধু তাকে ডেকেছেন। আব্দুল হামিদ জানিয়েছিলেন, পরে তিনি 5,000 টাকা নিলামে সেনাবাহিনীর পরিত্যক্ত একটি গাড়ি কেনেন। আজিজুল যখন সংসদের টানেলে একটি সিএনজি অটোরিকশা ঢোকে তখন নিরাপত্তা কর্মীরা বুঝতে পারেননি ভেতরে কে রয়েছেন। নিরাপত্তা কর্মীদের একজন অটোরিকশাকে সরে যেতেও বলেন। সিএনজি থেকে নামতেই গণমাধ্যম কর্মীরা তার কাছে যায়। 1995 সালে জন্ম নেওয়া এই সংসদ সদস্য বলেন, তার গাড়ি নেই, মানুষের ভালোবাসার ঋণ কিভাবে শোধ করবেন সেটিকেই বড় চিন্তা বলছেন এই সংসদ সদস্য। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে, তিনি সুযোগ দিয়েছেন বলেই আমার মতো একজন সাধারণ মানুষ সংসদে আসতে পেরেছি। আজিজুল বলেন, মানুষের ভালোবাসা আর এত চোখের পানি আমার গায়ে লেগে আছে, সেই মানুষের চোখের পানি ও ভালোবাসা নিয়ে আমি সংসদে এসেছি। আমার দায়িত্ব তাদের জন্য কথা বলতে হবে। সুপ্রিয় দর্শক, অনেকে বলছেন, বুঝলাম লোকটা ভালো, তিনি ভালো কাজ করেছেন, তাই বলে কি এত প্রশংসায় ভাসাতে হবে? তাদের কথা ঠিক আছে, তবে তাদের বোঝা উচিত আমাদের দেশে খুব বেশি ভালো নেতা নেই। তাই স্বাভাবিকভাবেই যখন কেউ কোনো ভালো কাজ করেন তখন তাকে নিয়ে মাতামাতি হয়। এই মাতামাতি স্বাভাবিকভাবেই নিতে হবে। আপনি কি বলেন? আমাদের সাথে একমত হলে কমেন্টে ইয়েস লিখুন, না হলে নো লিখেও জানাতে পারেন যে কোনো মাতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।